বুদ্ধদেব ভট্টাচার্য তার লাস্ট হেলসম্যান বলা হয় এই বাংলার বাম রাজনীতি কেন বৃহত্তর পরিসর পরিসরে গোটা বাংলার রাজনীতিতে চিত্রনাট্যে তাকে দ্য লাস্ট হেলসম্যান বলা হয় আপনি এই মুহূর্তে তার দায়িত্ব পালন করেন সিপিএম বিরাট বড় বিষয় এবং দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না সেই সরকারেরও বিদায় সুনিশ্চিত সংগঠন যদি সেই জায়গায় না দাঁড়িয়ে থাকতো তাহলে বিডিও আর পুলিশকে নামিয়ে পঞ্চায়েতের ভোট লুট করতে কেন হলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার। বামেরা ছাড়া এই পশ্চিমবঙ্গে অন্যদের খাতা খোলা এই ভোটে সব থেকে বেশি সমস্যা আশাবাদ আমি প্রশংসা করছি এবং শুভেচ্ছা রইল তবে দুর্নীতির সঙ্গে কোন রকম আপোষে আমরা নেই এবং এই দুর্নীতির রাস্তা খুলে দিয়েছে ইউনিয়নাল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার যারা যোগ্যতা সম্পন্ন বেকার ছেলে মেয়েরা চাকরি পেয়েছিল 2016 তে আমাদের তাদের কাছে আবেদন এবিটিআর ন্যাসোসাই বিভিন্ন নিদের সঙ্গে যোগাযোগ করুন দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করুন সুপ্রিম কোর্ট আপিয়ারটা খুব গুরুত্বপূর্ণ কুসিয়ে চড় মেরেছে রাজ্য সরকারের গাল চড়া রোদ মাথায় করে কলকাতার কালো পিচের রাস্তাকে কাঁপিয়ে দিয়েছে আলটিমেটলি কিছু করতে পারবেন ইলেকট্রাল রেজাল্ট ক্ষয়িষ্ণু হবার পরেও সিপিএম কিন্তু ইলেকট্রাল বন্ডের পোল খুলে দিল রাজনীতির এই ডিসকোর্সটা যে বদলে যাচ্ছে কিভাবে দেখছে নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে অনেকে বলছেন সিপিএমের এই নিভন্ত চুল্লিতে আগুন দেওয়ার দায়িত্ব যার ওপর একদিনে প্রখর রোদ বিয়াল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার মধ্যে দিনে তিনটে করে জনসভা চারটে করে জনসভা অথবা রোড শো থাকলে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার করে প্রতিদিন হাঁটা এই যার নিত্য নৈমিত্তিক কর্মসূচি সেই ডিওয়াই এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জির সঙ্গে কথা বলছি মিনাক্ষী দিয়ে আপনাকে স্বাগত জানাই কবির সৌরভের ইউটিউব চ্যানেলে সিপিএমের নিভন্ত চল্লিতে আগুন দেওয়ার দায়িত্ব তাহলে আপনার উপর মুহূর্তে সিপিএম বিরাট বড় বিষয় ওর চুল্লি কখনো নিবন্ত না যদিন অত্যাচারিত নিপীড়িত মানুষ নিজেদের অধিকারে বেঁচে থাকার জন্য লড়াই করে তার সামনে যারা থাকে তারা সিপিএম তাহলে তো যারা বলে নিবন্ধ চুলি আসলে তারা সিপিএম কে বোঝে না কিন্তু একটা কথা তো অস্বীকার করার কোন উপায় নেই যে সময় আপনারা রাজনীতির মূল স্রোতে এসেছেন বিশেষ করে মূল আপনাদের এসেছে সময় থেকে তো সিপিএম এর ইলেকট্রাল রেজাল্ট সিপিএম এর ইলেকট্রাল রেজাল্ট খিষ্ণু হবার পরেও সিপিএম কিন্তু ইলেকট্রাল বন্ডের পোল খুলে দিল এবং মুদির ধুতির কাছা খুলে গেছে দিদিরও শাড়ির আচল খুলে গেছে কিন্তু ইলেকট্রাল পলিটিক্সে লড়াই করার তো কিছু এথিক্স থাকে এথিক্সের জায়গাটা আপনারা মানছেন এটা জনগণ বলছেন কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ অর্থের বিরুদ্ধে তো আমাদের লড়াই নাই আমাদের লড়াই পলিসির বিরুদ্ধে ফলে যে পলিসি আপনার হাতে কাজ দেয় না যে পলিসি আমার পেটে ভাত দেয় না যে পলিসি আমার আপনার মাথায় ছাদ দেয় না যে পলিসি আমাকে মাথা উঁচু করে বাঁচতে দেয় না সেই পলিসির বিরুদ্ধে এদেশের মানুষ চিরকাল ছিল আজও থাকবে থাকবে ভবিষ্যতেও ফলে যারা মানুষের স্বার্থের বিরুদ্ধে যে পলিসি সেখানে থাকবে বিপদ তাদের বিপদ আমাদের নয় গতকালই দেখছিলাম টিভিতে বিভিন্ন এটা ভাইরাল হয়েছে ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে যে এসএসসিতে যাদের চাকরি গেছে দু সালের যে নিয়োগ যে গোটা প্যানেল বাতিল হয়েছে তাদের বিরুদ্ধে আপনারা চড়া রোধ মাথায় করে কলকাতার কালো পিচের রাস্তাকে কাঁপিয়ে দিয়েছেন আলটিমেটলি কিছু করতে পারবেন আজকে তো সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়ই বহাল থেকেছে কিছু অ্যামেন্ডমেন্ট আছে কিন্তু মূল রায় তো বহাল থেকেছে সুপ্রিম কোর্ট আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কষিয়ে চড় মেরেছে রাজ্য সরকারের গালে এবং সেখানে বলেছেন যে ভোট চলছে তো ফলে এখনই গোটা সরকারটাকে আমরা জেলে দেখতে চাইছি না ফলে একটু ওয়েট করুন দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এবিটিএর শিক্ষক সংগঠনকে আমরা কুর্নিশ জানাচ্ছি যোগ্যতা সম্পন্ন যারা মাস্টরশাই দিদিমণি গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি ফেরানোর জন্য নিজেদের খরচে সুপ্রিম কোর্টে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি ফেরানোর জন্য তারা যে লড়াইটা করছেন সেই লড়াই আমরা তাদের পাশে থাকতে চাইছি যারা যোগ্যতা সম্পন্ন বেকার ছেলেমেয়েরা চাকরি পেয়েছিল দু হাজার ষোলোতে আমাদের তাদের কাছে আবেদন এবিটি এর মাস্টার দিদিমণিদের সঙ্গে যোগাযোগ করুন দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এবং এসএসসি কমিশনের জন্য আজকে আপনারা যারা শাস্তি পেলেন আপনাদের চাকরি কন্টিনিউয়েশন বজায় রেখে সার্ভিস ব্রেক না করে বেতন ব্রেক না করে সসম্মানে দ্রুততার সাথে আপনাদের চাকরি ফেরানোর জন্য এই লড়াইটা রাস্তাতে আমরা করব। এবং সুপ্রিম কোর্টের যে উকিলরা সাহি দিদিমণিদের যে বিটিএর সংগঠন আছেন তাদের নেতৃত্বে লড়ছে এই লড়াইটা দুতরফেই চলবে ফলে ভয় পাওয়ার চিন্তা করার কোনো কারণ নেই তবে দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষে আমরা নেই এবং এই দুর্নীতির রাস্তা খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার আপনি ঘুষ নেবার টেবিল খুলেছেন বলেই রাজ্যে বেকার ছেলে মেয়েরা ঘুষ দিতে গেছে আপনার উচিত ছিল যারা ঘুষ দিতে যাবে তাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে শাস্তি দেওয়া কিন্তু আপনি বহাল তো বিরতে শুধু ঘুষ দেওয়ার জন্য টেবিল খুললেন বলে বলছেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবেন সেখানে যদি উনি এই পোস্ট ক্রিয়েট করে যারা অযোগ্য আমি ধরে নিচ্ছি যে মানবিকতার খাতে শিক্ষা ব্যবস্থা এবং তার কাঠামোকে বাঁচানোর জন্য যদি সুপার নিউমেরিক পোস্ট আপনি তৈরি করেন সেটা রাজ্যের যারা বেকার ছেলে মেয়েরা যারা প্যানেলভুক্ত যারা চাকরি পায়নি যারা বছরের পর বছর রাস্তায় বসে আছে তাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের কিচ্ছু বলার নেই কিন্তু দুর্নীতিগ্রস্তদেরকে চাকরিতে রেখে আপনি সুপার নিউমেরিক পোস্ট রাখবেন ফলে ফেল করা মাস্টারের পাশে পাস করা মাস্টারদেরকে বসানোর যে চক্রান্ত আপনি করছেন এবং তার দ্বারা যে শিক্ষা ব্যবস্থা এবং কাঠামো আপনি ভেঙে ফেলতে চাইছেন তার বিরুদ্ধে রাজ্যের বাম ছাত্র যুবরা আপনাকে ছেড়ে কথা বলবে না আপনি সারাদিন জনসভা করে চলেছেন খুব বেশি সময় আপনার নেব না খুব নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন সংক্ষেপে আপনার কাছে রাখতে চাই মানুষের প্রশ্ন এই কথা তো সত্যি যে নির্বাচনী রাজনীতিতে বামপন্থীর এই মুহূর্তে রাজ্য থেকে শূন্য এবার কি খাতা খুলবে বিচারে আসনের জায়গায় শূন্য হওয়ার পরেও আমাদের রাজিবুলরা খুন হয় মানুষের ভোটাধিকারকে রক্ষা করার জন্য আমাদের মনসুররা খুন হয় আমাদের মৈদুল মিদ্দারা খুন হয় চাকরির দাবিতে পুলিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে স্থানীয় সমস্ত মস্তান দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদের আনিসরা খুন হয়ে যায় আমাদের খুন হয়ে যায় কলেজের নির্বাচন পার্টির ইলেক্টোরাল যে প্রসেস আছে সেখানে হলেও রাস্তার লড়াইতে বাম ছাড়া বিকল্প আর কি আছে ঠিক এই জায়গাতেই প্রশ্ন মিনাক্ষী দিয়ে খুব নির্দিষ্ট নির্বাচন কমিশন গণতন্ত্রের ফোর্থ পিলার মিডিয়া পলিটিক্যাল পার্টি এবং রাজ্য প্রশাসন স্বচ্ছতার সাথে মানুষের ভোটাধিকারের উপরে আস্থা রাখুন বামেরা ছাড়া এই পশ্চিমবঙ্গে অন্যদের খাতা খোলা এই ভোটে সব থেকে বেশি সমস্যা আশাবাদ আমি প্রশংসা করছি এবং শুভেচ্ছা রইল কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে অনাস্ট্রেট নট আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই সংগঠন কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা তো সংগঠন সংগঠন যদি সেই জায়গায় না দাঁড়িয়ে থাকতো তাহলে বিডিওর পুলিশকে নামিয়ে পঞ্চায়েতের ভোট লুট করতে কেন হলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারকে কেন সমবায়ের কোনো ভোটে তৃণমূল আর বিজেপি খাতা খুলতে পারছে না কেন কলেজের নির্বাচন বন্ধ করে রেখেছে কেন পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোটগুলোকে মেয়াদ পুড়িয়ে যাওয়ার পরেও ভোট করার সাহস পাচ্ছেন না কেন যেখানে ট্রেড ইউনিয়ন আছে যেখানে ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে সেখানে যে ভোটগুলো আছে সেখানে কেন তৃণমূল বিজেপি খাতা খুলতে পারছে না মানুষের বোধবুদ্ধি বিচারকে এবং ভোটাধিকারকে কি ভয় পাচ্ছে প্রশ্ন অন্যদিকে কনফিডেন্স হারাবেন না আমরা বলছি আস্থা রাখুন শুধু ভোটের বিচারে নয় লড়াইয়ের বিচারে মানুষের অধিকার ফেরানোর বিচারে বাম বিকল্প সবার কাছে সবার আগে থাকবে শেষের দিকে এগিয়ে আসছি ইন্টারভিউ শেষের দিকে বুদ্ধদেব ভট্টাচার্য দ্য লাস্ট হেমসম্যান বলা হয় এই বাংলার বাম রাজনীতি কেন বৃহত্তর পরিসরে পরিসরে গোটা বাংলার রাজনীতিতে চিত্রনাট্যে তাকে দ্য লাস্ট হেমসম্যান বলা হয় আপনি এই মুহূর্তে তার দায়িত্ব পালন করছেন আপনার সংগঠনের রাজ্য সম্পাদক কি মনে হয় গোটা পশ্চিমবঙ্গের আশি হাজার বুথে তার দায়িত্ব অসংখ্য ছাত্র যুব মহিলা কৃষক ক্ষেতমজুর শ্রমিকরা লড়াইয়ে সেই দায়িত্ব পালন করছেন স্বপ্ন একটাই সৎ পথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা চাই তার জন্য কলকারখানা খুলতে হবে তার জন্য একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে তার জন্য আত্মসম্মান আত্মমর্যাদা বজায় রেখে কাজে সম মজুরি চাই এবং গোটা পশ্চিমবঙ্গে শুধুমাত্র একশো দিনের কাজ নয় গোটা ভারতবর্ষে শহর শহরাঞ্চলেও একশো দিনের কাজ চায় এ তো যদি কোথাও অন্যায্য না থাকে তাহলে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কমরেড জ্যোতি বসু সহ এই পশ্চিমবঙ্গের যারা একটা অন্য রাজ্যের যারা ভবিষ্যতের দিকে তাকিয়ে যারা রূপকার ছিলেন পশ্চিমবঙ্গের জনতার উপরে ভরসা রাখুন তারা কমরেড জ্যোতি বসু কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্বপ্ন গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল তৃণমূল বিজেপি ঘরের ছেলে মেয়েদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল সেই স্বপ্নতে কোথাও কমা কোথাও পূর্ণচ্ছেদ পড়বে না একটা প্রশ্ন করার শেষ প্রশ্ন করার লোক সামলাতে পারছি না দুটো প্রশ্নকে এক জায়গায় নিয়ে আসবো আপনারা একটা কথা দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে কোথাও গিয়ে বিজেপি এবং তৃণমূলের সেটিং কিন্তু খালিতে আমরা দেখতে পেলাম এনএসজি রেড হলো এই বিষয়ে আপনি কি বলবেন এবং তার সঙ্গে আমি যেটা জুড়ে দিতে চাই সময় অত্যন্ত অল্প যদি ইন্ডি ব্লক বা আপনারা সরকারি ক্ষমতা কোনোভাবে কেন্দ্রীয় সরকারি ক্ষমতায় আসতে পারেন তাহলে মানুষের উদ্দেশ্যে আপনাদের নির্দিষ্ট বক্তব্য কী থাকবে শক্তি যদি তৃণমূলের একটুও কমল এখানে বিজেপির আসন তো গোটা ভারতবর্ষের বুকে প্রচুর কমবে যতগুলো ফেজের নির্বাচন যাচ্ছে তাদের পায়ের নিচের জমি সরে যাচ্ছে এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল তারা মানুষের ভরসা আস্থার জায়গায় নেই তাহলে মানুষের ভরসা আস্থার জায়গায় একমাত্র বামেরা রয়েছে এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলো রয়েছে ফলে শুধুমাত্র এই জায়গায় থাকাতে দুর্নীতি করে ঘুষের টাকা নেওয়াতে যদি ফুল স্টপ আমরা লাগিয়ে দিতে পারি তাহলে বেকার মেয়েদের কাজ মাথার ছাদ শিক্ষা এবং স্বাস্থ্যের বিচারে এবং ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে এ লড়াই জানকবুল হবে আফটার ইলেকশন এবং দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না সেই সরকারেরও বিদায় সুনিশ্চিত দর্শক একটা কথা জানতে চান দর্শকের কাছ থেকে এই প্রশ্ন আমি পেয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক স্নাতকোত্তর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এই মুহূর্তে গরুর দুধে সোনার তত্ত্ব পাচ্ছেন রাজনীতির এই ডিসকোর্সটা যে বদলে যাচ্ছে কিভাবে দেখছেন যারা মানুষকে বোকা ভেবে এই ডিসকোর্স সেট করতে চাইছেন মানুষ তাদেরকে বোকা বানিয়ে দেবে অনেক ধন্যবাদ সারাদিনের ক্লান্ত নির্বাচনী প্রচারের শেষে আমরা কিছুক্ষণের জন্য পেয়ে গিয়েছিলাম ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে তার সঙ্গে স্বল্প আলাপচারিতায় আমরা নির্বাচনী রাজনীতির হাল হকিকত জেনে নিলাম এরকম আরও এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য আপনার চোখ থাকুক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ